হাটাজারি ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত কর্মী হতাহতের প্রতিবাদে আগামীকালের হরতাল সফল করার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। দুপুরে বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক এই আহ্বান জানান। হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সমাবেশে হতাহতের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়। শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে। আগামীকাল টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশে আমির হেফাজত আল্লামা বাবু নগরীর ঘোষণায় তার আহ্বানে শান্তিপূর্ণভাবে পালিত হবে সকাল সন্ধ্যা।